রিভাইভাল ইমান কর্তৃক পরিবেশিত অডিও সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। এছাড়াও এই চ্যানেলে আমরা কভার করেছি আকাশের ওপারে আকাশ, কখনো ছড়ে যেও না, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, আয়নাঘর সহ আরো অনেক বই। আপনারা সেখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সে বইগুলো একটু দেখে আসবেন। শুরু করা যাক। বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজ আমরা আছি অনিবার্য যতক্ষণ অধ্যায়ের মাধকের রাজ্য পরিচ্ছেদে। মেঘের অনেক রং, কখনো রক্তের মতো টকটকে লাল, কখনো নীল, কখনো বা সবুজ, কখনো সজনে ফুলের মতো সাদা, এখন অবশ্য মেঘের রং ধূসর। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মন খারাপ করে দেওয়া বৃষ্টি। সেদিন সকালে বৃষ্টি ছিল কিনা মনে নেই, তবে কেন জানি আমার মন খারাপ ছিল ভীষণ। বিক্ষিপ্ত ভাবে নেটে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎই একটা লেখা চোখে পড়ল। কে জানতো এই লেখাটি বদলে দেবে আমার জীবনের গতিপথ। লেখকের মুনশিয়ানা আছে বটে, বাস্তব ঘটনা, তত্ত্ব উপাত্ত আর কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আশ্চর্য এক কাহিনী ফেঁদে বসে আছে। পর্ণাসক্তি নাকি কোকেইন বা হেরোইনের নেশার মতোই ক্ষতিকর। এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। যদিও হজম করতে সময় লেগে গেল কিছুটা, পর্ণ দেখলে আপনার মস্তিষ্কের যে ক্ষতিটা হবে, কোকেইন হেরোইন ইত্যাদি কড়া মাদক সেবনেও আপনার একই ক্ষতি হবে। শুধু তাই নয়, পর্ণাসক্তি মস্তিষ্কের গঠনই বদলে ফেলবে। কিন্তু কেন? আপনি কিছু খেলেন না, পান করলেন না, ঘরের এক কোণে বসে পর্ণ দেখলেন, তারপরে কেন কোকেইন বা হিরোইন সেবনের মতো ক্ষতির শিকার হবেন আপনি? কেন আপনার মস্তিষ্ক পরিবর্তিত হয়ে যাবে? এই কেনর উত্তর পাওয়ার জন্য বিজ্ঞানের কিছু কসকসানি শুনতে হবে। চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে বোঝার। আমাদের মস্তিষ্কের একটা অংশকে বলা হয় রিওয়ার্ড সেন্টার। এটার কাজ হলো আপনাকে পুরস্কৃত করার মাধ্যমে আনন্দের অনুভূতি দেওয়া, বেঁচে থাকার প্রেরণা দেওয়া। সহজ বাংলায় বলি, ছোটবেলায় ফেলুদা পড়ার নেশা ছিল, বাসা থেকে বলতো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ফেলুদার বই কিনে দেওয়া হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর আমাকে ফেলুদার বই কিনে দিয়ে ভালো ফলাফলের জন্য পুরস্কৃত করা হলো। রিওয়ার্ড সেন্টার ঠিক একই কাজ করে। যে কাজগুলো আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, ভালো কিছু খাওয়া, কিছু পাবার জন্য কঠোর পরিশ্রম করা, রিওয়ার্ড সেন্টার সেই কাজগুলো করার জন্য আপনাকে প্রেরণা দেবে এবং কাজ শেষে পুরস্কৃত করবে। কিন্তু রিওয়ার্ড সেন্টার কিভাবে আমাদেরকে পুরস্কৃত করে, এর মেকানিজমটাই বা কি? রিওয়ার্ড সেন্টারের এই পুরস্কার দেবার জন্য ডোপামিন এবং অক্সিটোসিন নামে দুটি কেমিক্যাল রিলিজ করে। যখন রিওয়ার্ড সেন্টার অনুভব করে পুরস্কার দেওয়ার মতো কিছু ঘটেছে, এই কেমিক্যাল দুটো পাইকারি হারে উৎপন্ন হওয়া শুরু করে। আর এই দুটো কেমিক্যাল উৎপন্ন হলেই খেল খতম। আকাশে বাতাসে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দম আনন্দম আনন্দম। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই রিওয়ার্ড সেন্টার খুব সহজেই বেহাত হয়ে যায়। আফিম বা কোকেইন জাতীয় মাদকদ্রব্য কোনো ঝাঁকি ঝামেলা ছাড়াই আরামসে রিওয়ার্ড সেন্টারকে উত্তেজিত করে তোলে। মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিনের জলোচ্ছ্বাস শুরু হয়। পরিণতিতে কবির ভাষায় সুখের মতো ব্যথা অনুভব হতে থাকে। মাদকদ্রব্যের মতো পর্ণ খুব সহজেই মস্তিষ্কে ডোপামিনের বন্যা বইয়ে দিয়ে দর্শকদের ক্ষণিকের জন্য সুতীব্র আনন্দ দিতে পারে। পর্ণাসক্ত এবং মাদকাসক্ত ব্যক্তিদের মস্তিষ্কের স্ক্যান করে দেখা গিয়েছে তাদের মস্তিষ্কের গঠন হুবহু এক। লেকিন পিকচার অভি বাকি হয়, ডোপামিন ব্রেইন পালসের মাধ্যমে প্রবাহিত হয়ে পুরস্কার পাবার নতুন রাস্তা তৈরি করে। ফলে যে কাজটার কারণে প্রথমবার ডোপামিন নির্গত হয়েছিল, মস্তিষ্ক ডোপামিন লোভে বারবার সেটাতে ফিরে যেতে চাই। এই কারণে একবার পর্ণ দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। দুধের দাঁত পড়তে শুরু করেছে তখন কেবল বহু কষ্টে ব্যাট তুলে ধরতে পারি। আশেপাশে আমার মতো কয়েকজন পিচ্চিকে নিয়ে একটা দল গঠন করা হলো। বল থাকলেও ব্যাট ছিল না, কারোরই সাহস ছিল না বাবার কাছ থেকে ব্যাটের আবদার করার। অগত্যা তার এক বড় ভাইয়ের হাতে পায়ে ধরে তাল গাছের ডাল ছেঁচে ব্যাট বানানোর ব্যবস্থা করা হলো। সেই ব্যাট নিয়ে আমাদের কি আনন্দ! কিছুদিন একটা জাম্পেশ খেলা হলো, কিন্তু তারপর তালের এই ব্যাট দিয়ে আর খেলতে মন টানে না। ইতিমধ্যে আমরা কিছুটা বড় হয়ে গিয়েছি। কাঠ মিস্ত্রিদের দিয়ে নিম কাঠের সুন্দর একটা ব্যাট বানানো হলো। নীল রঙা এই ব্যাট এখনো আমার চোখে ভাসে। কত ছক্কা মেরেছি এই ব্যাট দিয়ে! কিছুদিন পরে এই ব্যাট দিয়েও খেলার আগ্রহ হারিয়ে ফেললাম। চাঁদা তুলে বেশ দামি একটা কাঠের বল খেলার ব্যাট কেনা হলো। এত প্যাচাল পাড়ার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে বোঝানো যে মানুষ কোনো কিছু নিয়ে খুব বেশি দিন সন্তুষ্ট থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। পর্ণাসক্তির ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে। ধরুন আপনি সফট কোর পর্ণ দেখলেন, একটি নির্দিষ্ট মাত্রার ডোপামিন রিলিজ হলো, আপনি আনন্দ পেলেন।
পরপর কয়েকবার পর্ন দেখার পর ঠিক একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও আপনি আগের মতো আর আনন্দ পাবেন না। আপনি আর এই পর্ন ভিডিওতে সন্তুষ্ট থাকতে পারবেন না, আপনার প্রয়োজন হবে নতুন কিছু। কিন্তু কেন এমন হয়? মাত্রাতিরিক্ত ডোপামিন রিলিজ হলে মস্তিষ্কে ডোপামিনের ব্যাপারে কম সংবেদনশীল হয়ে যায়, অর্থাৎ আগের ডোজে আর কাজ হয় না। কারণ অতিরিক্ত ডোপামিনের প্রভাব থেকে নিজেকে বাঁচাতে মস্তিষ্কের স্নায়ু বিসর্জন দেয় যেগুলোর কাজ ছিল ডোপামিন উদ্দীপনা গ্রহণ করা এবং সাড়া দেওয়া। রিসেপ্টর নার্ভ নামে এই স্নায়ুগুলোর কাজ হলো ডোপামিন অণু গ্রহণ করে মস্তিষ্কের এই সিগন্যাল দেওয়া যে আমি এত পরিমাণ ডোপামিন গ্রহণ করেছি। যখন রিসেপ্টর নার্ভের সংখ্যা কমে যাবে তখন আপনি আগের মতো একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও সেটা গ্রহণ করার জন্য পর্যাপ্ত রিসেপ্টর নার্ভ থাকছে না, আর তাই মস্তিষ্ক ধরে নিচ্ছে উপস্থিত ডোপামিনের পরিমাণ খুব কম। এই কারণে সে একই পর্ন ভিডিও দেখেও আপনি আগের চেয়ে কম আনন্দ পাচ্ছেন। আগের মতো আনন্দ পাওয়ার জন্য আপনার আরো কড়া কিছু লাগবে। আপনি ঝুঁকে পড়বেন হার্ডকোর পর্নের দিকে, এতে ডোপামিন রিলিজের মাত্রা বাড়বে, আপনি পাবেন আগের সেই সুতীব্র আনন্দ। সফটকোর পর্ন দিয়ে শুরু করে ডোপামিন লেভেলের সঙ্গে পাল্লা দেবার জন্য আপনি ধীরে ধীরে সমকামী পর্ন, শিশু পর্নের মতো জঘন্য জিনিস দেখা শুরু করবেন। মাদকাসক্তদের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। সিগারেট থেকে যে নেশার শুরু হয় তার শেষ হয় কোকেইন আর হিরোইনে। আমাদের মস্তিষ্কে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফ্রন্টাল লোব। এই বাবাজির কাজ কি? ল্যাবের করিডোর দিয়ে কোনো রূপবতী হেঁটে গেলে আপনার দু চোখে যে স্বপ্নের আবির নামে, তার জন্য দায়ী এই ফ্রন্টাল লোব। আমাদের ভাব প্রকাশের মাধ্যম মানে ভাষা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, সমস্যা সমাধানের পারদর্শিতা সর্বোপরি আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্রন্টাল লোব। মাদকাসক্তি, অতিরিক্ত খাওয়া দাওয়া, ইন্টারনেট আসক্তি, পর্ন এই ফ্রন্টাল লোবের মারাত্মক ক্ষতি করে। ভয়ঙ্কর ব্যাপার হলো একজন মানুষ যত বেশি পর্ন দেখে তার মস্তিষ্কের তত ক্ষতি হতে থাকে এবং ক্ষতি পূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটাও কঠিন হয়ে দাঁড়ায়। কারণ নার্ভ সেল হলো দেহের সেই কোষগুচ্ছ যেগুলো কখনোই রিজেনারেট করে না। আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও পর্ন ভিডিও আপনার মস্তিষ্কের কি ব্যাপক ক্ষতি করে, আশা করি তা বোঝা গেছে।